এদিকে মহাকাণ্ড এথিক্স কমিটি বহিষ্কারের সুপারিশ। কমিটির এই পদক্ষেপে প্রতিহিংসার ছবি দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিটির সুপারিশকে ঘিরে সরগরম রাজনৈতিক চর্চা। মহার পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, কটাক্ষে সুর বিজেপির গলায়। এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার বলেছেন, সংবিধান আইনের ঊর্ধ্বে কেউ নয়। মহুয়াকাণ্ডে এথিক্স কমিটির নেওয়া সম্ভাব্য সুপারিশ প্রকাশ্যে আসতেই কৃষ্ণনগরের সাংসদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাকে ইডি সিবিআই এর একাধিকবার তলব এবং মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ এক সূত্রে বেঁধেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই দুই ঘটনায় প্রতিহিংসা দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার বলেছেন, দেশের কেউ সংবিধান আইনের ঊর্ধ্বে নয়। মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ খতিয়ে দেখেই লোকসভার অধ্যক্ষকে সুপারিশ পাঠিয়েছে কমিটি। देखिए, मैं इतना कह सकता हूँ कि देश में संविधान से ऊपर, कानून से ऊपर कोई नहीं है, और अगर जिसका भी आचरण गैर संसदीय होगा, गैर लोकतांत्रिक होगा, तो निश्चित रूप से कमेटी उसको भी संज्ञान में ले रही है। जिस प्रकार के गंभीर आरोप हैं, कमेटी ने उस सभी गंभीर आरोपों को प्रकरण की बहुत विस्तृत जाँच की है और उस पूरे जाँच के बाद एक रिपोर्ट तैयार की है। रिपोर्ट पर विस्तृत चर्चा होगी और रिपोर्ट को एडाप्ट करने की प्रक्रिया का पालन होगा। आज रिपोर्ट माननीय लोकसभा स्पीकर को प्रस्तुत होगी। মহুয়া মৈত্রের সাংসদ পদ হারানো শুধু সময়ের অপেক্ষা, দাবি শুভেন্দু অধিকারী। এমন প্রতারক সাংসদকে জেলে দেখতে চান বিরোধী দলনেতা। অভিষেকের মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানো প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর খোঁচা একটা চোর আরো একটা চোরকে সমর্থন করেছে। দেশের নিরাপত্তার প্রশ্নে যে ধরনের হটকারী এবং দেশবিরোধী কাজ করেছে, তাতে এই সাংসদের সদস্য পদ যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। সাথে সাথে পশ্চিমবাংলার জনগণ চায় এই রকম ফট সাংসদ তিনি যাতে জেলের ভিতরে যান। শুধু সদস্য পদ গেলেই হবে না, কারণ সংসদের মেয়াদ আর মাত্র 5-6 মাস রয়েছে। আমরা চাই এই ধরনের ফট সাংসদ জেলের মধ্যে। তৃণমূল মানে চোর, একটা চোর আর একটা চোরকে সাপোর্ট করবে, এটা আমার নতুন কি আপনি এমন বলছেন যেন ভাইপো বিরাট কিছু। তৃণমূলের সাংসদ, বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর গলাতেও ঔদ্ধত্য ঝরে পড়ে। এই ঔদ্ধত্যের জবাব দেবে ভারতের জনগণ, দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পুরা যে অ্যারোগেন্সি হ্যায় টিএমসি কা, ও টিএমসি কে সাংসদ বিধায়ক ইভেন মুখ্যমন্ত্রী কে মুহ সে ভি ঝলকতা হ্যায়। ইয়ে অ্যারোগেন্সি ভারত কি জনতা সঠিক সময় পে ইনকো সমঝা দেগি কি জনতা কিতনি তাকতবর হ্যায়। অপর এক বিজেপি সাংসদ দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল মন্ত্রী সাংসদ বিধায়করা সংবিধানের ধার ধারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই প্রতিহিংসা। সরব মেদিনীপুরের সাংসদে এখন ওনাদের এমএলএ এমপি মন্ত্রীরা যা ইচ্ছা করছে, কারণ সংবিধানের ধার ধারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই প্রতিহিংসা। খানিকটা মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, সংসদে সদস্য পদ খারিজের মিছিল চলছে। সুপ্রিম কোর্টেও উষ্মা প্রকাশ করেছে এই এথিক্স কমিটির মূল সুর একজন সাংসদের সদস্য পদ বাতিল করা। এথিক্স কমিটি বেশি করে অনৈতিক কাজ করছে, সুর চড়ান অধীর চৌধুরী। যারা বলছে যে সাংসদ মহুয়া মৈত্র অনৈতিক কাজ করেছে, অর্থাৎ আনএথিক্যাল কন্ডাক্ট করেছে, তারা নিজেরাই যে আনএথিক্যাল কন্ডাক্ট করছে তা সব থেকে বড় কারণ। সংবাদ মাধ্যমে এ খবর চলে আসছে, অর্থাৎ এই এথিক্স কমিটি গঠনের মূল সুরটা কি, টোন অ্যান্ড টেনর একটা কমিটির এজেন্ডায় এটা স্পষ্ট। মূল সুর একটা সাংসদকে সদস্যপদ বাতিল করা। বিজেপির কাছে আত্মসমর্পণ করে থাকলে তো বিজেপির বিরুদ্ধে কথা বলা যায় না, সমস্যাটা এই জায়গাটাই। যারা বিজেপির কাছে আত্মসমর্পণ করে দিয়েছে তারা প্রতিবাদ করবে কোন মুখে? আমাকেও তো পার্লামেন্ট থেকে তাড়ানো হয়েছিল কদিন আগে, এ তো অভিজ্ঞতা আমার আছে। তারপরে তো দেখছি এটা পার্লামেন্টে, এই পার্লামেন্টে রাজ্যসভা লোকসভা মিলিয়ে সদস্যপদ খারিজের মিছিল চলছে, যার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত উষ্মা প্রকাশ করেছে। ক্যালকাটা নিউজ।